আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এক এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শেখ দয়া করে বলবেন, আমি কি নিজেকে কিভাবে এই পাপ থেকে বিরত রাখতে পারবো? ভাই, এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন, আল্লাহি আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। আল্লাহ তালা আমার এই ভাইদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কমবেশ করি, কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইয়েরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশা আল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর কোনো সেন্স নাই, কোনো হিতাহিত, কোনো ভালো মন্দ ধারণা নাই, অপরাধ বোধ নাই, অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না, এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয়। অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে অপরাধ ডালিবাত হয়ে যায়, এটা খুব ডেঞ্জারাস আলামত। তওবা নসিব হয় কম, চোখের পানি ফেলে যে আল্লাহ পাপ তো করি করি, তোমার কাছে দিলটা নরমও হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তৌফিক দান করুন। হস্তমৈথুনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত, অনেক ভাইরা জড়িত, অনেক ভালো কাজ আছে কিন্তু এখান থেকে বাঁচতে পারে না। ভাই, এক নম্বর কথা হলো, মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরম্যাট করে ডিলিট করে দেন। যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে, মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না। একটু কঠিন হবে কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না। একটু ত্যাগ করলে, প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে, আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে। এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না। হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন কক্ষে থাকলে তখন এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন থাকবেন না। বন্ধু বান্ধব, মুরব্বী এবং বাপ মা, ভাই বোন সবার মধ্যে থাকবেন, একাকিত্ব অবলম্বন করবেন না, কারণ একাকিত্ব হলে শয়তান এটা করায়। বেশি না, দু চার মাস যদি একটু কষ্ট করে, স্ট্রাগল করে মোবাইল টোবাইল ফেসবুক ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন। খারাপ জিনিস দেখলে মানুষ হস্তমৈথুনের দিকে বেশি যায়। যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন, সে রাস্তা বন্ধ করে ফেলেন। বেশি না, একটা মাস এক্সারসাইজ করেন, ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন, মালিক আমি সরে আসতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করেন, ইমানি।